বিকাশ ভবনের সামনে পাঁচ চুক্তিভিত্তিক শিক্ষিকার বিষপান প্রসঙ্গে কিন্তু তোলপাড় এখন গোটা রাজ্য তথা গোটা দেশ। এই পরিস্থিতিতে সরকার প্রশাসন এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য কি ভাবছে তার খানিকটা অবস্থান স্পষ্ট করেছেন গতকাল শিক্ষামন্ত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে এবং তার টুইট বার্তায়। এবং শিক্ষামন্ত্রী টুইট করে যেটা বলেছেন যে শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছেন তারা বিজেপি ক্যাডার, তাদেরকে বিজেপি ক্যাডারের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা দেখেছি 2011 সালের পর থেকে কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সিপিএম ক্যাডারে পরিণত করেছিল, সিপিএম ক্যাডার বলে কিন্তু আখ্যা দিয়েছিল এই সরকার। আর এই মুহূর্তে বিজেপি ক্যাডার বলে আখ্যা দিচ্ছেন, এই রকম বড় সড় অভিযোগ তুলেছেন শিক্ষক মহলের একাংশ। আর এই নিয়ে এই বিষয়ে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের একনিষ্ঠ কর্মী পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সাথী জাহাঙ্গীর আলমবাবু তিনি কিন্তু বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন। আসুন বন্ধুরা, তিনি কি জানালেন, শিক্ষামন্ত্রীর যে প্রতিক্রিয়া দিয়েছেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন বিষয়ে, শিক্ষিকাদের বিষপান বিষয়ে, এবং পাঁচজন শিক্ষিকা কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হসপিটালে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর যে যুক্তি, শিক্ষামন্ত্রী যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার উপর জাহাঙ্গীর আলমবাবু তিনি কিন্তু দিলেন একটি বিস্ফোরক বার্তা। দেখুন বন্ধুরা তিনি কি জানালেন। সাব্বাস শিক্ষামন্ত্রী, এসএসকেএমএসকের শিক্ষিকাদের বিষপান বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মননশীল শিক্ষক অভিনেতা শিক্ষামন্ত্রী। তিনি আবিষ্কার করে ফেলেছেন এই সব প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষকরা সব বাম আমলের সমস্যা এবং বর্তমানে সব বিজেপি ক্যাডার। কুণাল ঘোষ আবিষ্কার করে ফেলেছেন এরা তারাই যারা মুখ্যমন্ত্রীর সভায় গিয়ে শিলাদিত্যের মতো অস্বস্তিকর প্রশ্ন করেছিল, অতএব এরা বিজেপি। কিন্তু প্রয়োজন নেই বলে ওরা একথাটা চেপে গেছে। এরাই রানী রাসমণিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সভাতেও ছিল, যেখানে শিক্ষামন্ত্রী এদের নিজের দলীয় সংগঠনের বলে সার্টিফিকেট দিয়েছিলেন। সবাই তখন ভাবছিল শিক্ষক শিক্ষামন্ত্রী যথেষ্ট সংবেদনশীল এবং তিনি নিশ্চয়ই বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। তখন তিনি বললেন সমস্যাটা বাম আমলের এবং যারা আন্দোলন করছে তারা সব বিজেপি। যেটা বলেননি কিন্তু সেটা বলতে চেয়েছেন, এদের নিয়ে ভাবার কোনো দরকার নেই এবং বিষ খেয়ে যদি না মরে তাহলে সুস্থ হলে জেলে পাঠাও, পুলিশ সেভাবে কেস দিয়েছে। তিনি এ রাজ্যের প্রকল্প শিক্ষকরা তৃণমূল সরকারে আসার পরে কত কত সুযোগ সুবিধা পাচ্ছে তার দীর্ঘ ফিরিস্তি দিয়েছেন। হিজ মাস্টার্স ভয়েস চ্যানেলগুলি সেগুলো এমনভাবে প্রচার করছে যা দেখে সাধারণ মানুষ মন্তব্য করছে, এত পেয়েও এদের পেট ভরে না, এদের বিষ খেয়ে মরাই উচিত, আহা মাসের এক তারিখে বেতন, এটা কম কথা নাকি। শিক্ষামন্ত্রী বলেছেন এদের বেতন বৃদ্ধি করে 10,000-13,000 টাকা করা হয়েছে, কিন্তু এ কথাটা চেপে গেছেন 2011 থেকে 2018 সাল পর্যন্ত এদের বেতন এক পয়সা বৃদ্ধি করা হয়নি। এ রাজ্যের একজন আনস্কিল্ড লেবার এর দৈনিক মজুরি কত শিক্ষামন্ত্রী কি জানেন, শিক্ষামন্ত্রী কি মানেন তার ভাতাটা 2011-র তুলনায় 11 গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা বলি স্যার এক তারিখে নয় মাসের শেষে বেতন দিন, কিন্তু নিদেন পক্ষে ত্রিপুরার মতো 28-30,000 টাকা দিন আর ওদের মতো স্থায়ী করে দিন যা দিদির প্রতিশ্রুতি ছিল, তারপরে কেউ বিষ খেলে সেটা অন্যায় বলুন। বলিয়ারি বিরোধী নেতারা, তারাও জানে না পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকেদের প্রকৃত অবস্থা, তারা শিক্ষকদের বঞ্চনা দিয়ে কেন দেয় না সমস্ত বিষয়গুলি গুলিয়ে একটি বিবৃতি দিচ্ছেন। সবাই আমাদের মেন স্ট্রিমের শিক্ষক ভাবছেন এবং টিভি চ্যানেলের দৌলতে সাধারণ মানুষও সেরকম ভাবছেন। আমরা যেন বোঝাতে পারছি না, তারা পায় 70,000 আমরা পাই 10,000। আমাদের সেই পূর্ণ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখিয়েছেন যিনি, তিনি আজকের মুখ্যমন্ত্রী। আমরা তাকে তার প্রতিশ্রুতির কথাটা বলার মতো কোনো সুযোগ গত 11 বছরে করতে পারিনি বলি আন্দোলন করছি, আর আন্দোলন করলেই তারা হয় বাম না হয় বিজেপি। আর যদি সেটাই সত্যি হয় তাদের কি সম্মানজনকভাবে বাঁচার কোনো অধিকার নেই,
এবং সরকারের কোনো দায়িত্ব নেই, আন্দোলন করলে তাকে 400 কিমি দূরে বদলি? আমরাও পাখির মতো উড়তে চেয়েছিলাম, কিন্তু আমাদের আরশোলা করে রেখে দেওয়া হয়েছে। হয় আমরা বাম আমলের, না হলে বিজেপি। সুতরাং আমাদের কথা না ভাবাটা সরকারের যেন কোনো অপরাধই নয়। অর্থাৎ জাহাঙ্গীর আলমবাবু তার লেখনীর মাধ্যমে তিনি বিস্ফোরক একটা বার্তা দিয়েছেন। শিক্ষামন্ত্রী গতকাল পার্শ্বশিক্ষক SSKMSK বা এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা এই আমলে, তৃণমূল সরকারের আমলে কী কী সুবিধা পেয়েছে তার একটা দীর্ঘ ফিরিস্তি কিন্তু দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের জন্য সরকার আগামী দিনে কী ভাবছে, কী করতে চলেছে, তার থেকেই কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। সরকার যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এই মুহূর্তে কিছুই ভাবছে না, সেটা কিন্তু এর মাধ্যমেই স্পষ্ট হয়ে যাচ্ছে। আর জাহাঙ্গীর আলমবাবু তিনি বিস্ফোরকভাবে যেটা বললেন সেটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কারণ টিভি চ্যানেলগুলো যেভাবে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে দেখাচ্ছে এবং বিভিন্ন শিক্ষক সম্প্রদায় বা বিভিন্ন রাজনৈতিক নেতারা, বিশেষ করে রাজনৈতিক নেতারা যেভাবে বিভিন্ন শিক্ষক সম্প্রদায়ের সাথে এই সমস্ত পার্শ্বশিক্ষক SSKMSK সহ এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের গুলিয়ে ফেলছেন এবং তা নিয়ে যে বিবৃতি দিচ্ছেন সেটা কিন্তু একটা অস্বস্তিকর হয়ে উঠছে, এবং পার্শ্বশিক্ষক শিক্ষিকারা যে আদতে খুব কষ্টে আছেন সেই ব্যাপারটি কিন্তু সাধারণ মানুষ বুঝতে পাচ্ছেন না। কারণ স্থায়ী শিক্ষকরা বেতন পাচ্ছেন 70,000 টাকা, 80,000 টাকা, সেখানে পার্শ্বশিক্ষক শিক্ষিকারা বেতন পাচ্ছেন 10,000 টাকা, 13,000 টাকা। এটাই কিন্তু জাহাঙ্গীর আলমবাবু বোঝাতে চেয়েছেন, কিন্তু টিভি চ্যানেলে এমনভাবে এই বিষয়গুলি দেখানো হচ্ছে তাতে যেন শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করে বড় অপরাধ করে ফেলেছেন এবং শিক্ষক শিক্ষিকারা এই যে ঘটনাটি ঘটালেন, বিস্ফোরণের মতো ঘটনা, এই ঘটনাটি ঘটিয়ে যেন বিরাট বড় অপরাধ করে ফেলেছেন। কারণ শিক্ষক শিক্ষিকারা মাস গেলে মাস পয়লা বেতন পাচ্ছেন এবং বাড়িতে বসে বসে এখন বেতন পাচ্ছেন, এটাই কিন্তু খবরের চ্যানেলগুলো দেখাচ্ছে এবং সাধারণ মানুষও কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দিচ্ছে, কারণ ভুল বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে। এটাই কিন্তু জাহাঙ্গীর আলমবাবু তিনি বোঝাতে চেয়েছেন, কারণ সরকার যদি এই ধরনের প্রচার করে আর টিভি চ্যানেলগুলো যদি এইভাবে দেখায় তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে পার্শ্বশিক্ষক SSKMSK নিয়ে একটা ভুল বার্তা যাচ্ছে। শিক্ষক শিক্ষিকারা যে দাবিতে আন্দোলন করছে, পূর্ণ শিক্ষকের মর্যাদা এবং তাদের একটা স্থায়ী বেতন কাঠামো, তাদের বেতন বৃদ্ধি, সম্মানজনক বেতন বৃদ্ধি, যে তাদের দাবি সেই দাবিটা কিন্তু স্বপ্ন দেখিয়েছিলেন, সেই দাবির স্বপ্ন দেখিয়েছিলেন আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই কিন্তু তিনি তুলে ধরেছেন, কারণ 2009 সালে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তিনি স্থায়ীকরণের উদ্যোগ নেবেন এবং বেতন বৈষম্য, বেতন বঞ্চনা সব দূর করবেন, অন্যান্য রাজ্যের মতো তিনি এ রাজ্য বেতন কাঠামো দেবেন, বেতন বৈষম্য দূর করবেন। এবং ত্রিপুরা রাজ্যের সঙ্গে শিক্ষামন্ত্রী গত কতদিন আগে যে তুলনা টেনেছিলেন আমরা শুনেছি বন্ধুরা, আমরা দেখেছি ত্রিপুরায় কিন্তু উল্লেখযোগ্যভাবে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্থায়ীকরণের পূর্বেই কিন্তু তারা বেতন পাচ্ছে 28,000 টাকা, 21,000 টাকা আপার প্রাইমারিতে এবং প্রাইমারিতে। অর্থাৎ শিক্ষামন্ত্রীর কাছে এই আবেদন রেখেছেন জাহাঙ্গীর আলমবাবু, ত্রিপুরার মতো বা পাশের অন্যান্য রাজ্যগুলির মতো আমাদের রাজ্যের পার্শ্বশিক্ষক SSKMSK সহ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের এই ধরনের বেতন কিন্তু করে দিন, তাহলে কিন্তু শিক্ষক শিক্ষিকারা আর আন্দোলনে নামবে না। এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখব, নজর রাখব এবং আগামী দিনে পার্শ্বশিক্ষক SSKMSK সহ বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের জন্য সরকার কী পদক্ষেপ নিতে চলেছে, সরকার কী ভাবছে, সেই সমস্ত আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।